গুড ইভিনিং মন্ধুরা আজ হল 6 জানুয়ারি বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো ট্র্যাভেলার এলটর মুখমুখি সংঘর্ষ করিমগঞ্জ দুহালিয়া শিববাড়ি এলাকায় আহত 3 জন আগামীতে ছাত্রদের স্কুটি দেওয়া হবে বর্তমানে মেদাবি ছাত্রীদের মধ্যে স্কুটি দেওয়া হচ্ছে আগামীতে মেদাবি ছাত্রদের স্কুটি দেওয়া হবে বললেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জ পুরো এলাকায় বসবাসকারী শাকসবজি ফলমূল চা পকোড়া ইত্যাদি দোকানদারদের ক্ষুদ্র ঋণের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে রাজ্যের সরকারি মাদ্রাসা শিক্ষা বিলুপ্তিকরণের অসম সরকারের সিদ্ধান্তকে পুনর পুনর্বিবেচনার আর্জি জানিয়ে স্মারকপত্র করিমগঞ্জ আমতার বিস্তারিত থাকবে প্রতিবেদনে মৌলানা বদরুদ্দিন আজমল প্রধানমন্ত্রী হলে গরীবদের কুড়ি কেজি করে চাল দেবেন বললেন কাটলি সরার বিধায়ক সুযামুদ্দিন লস্কর শিলচর আশ্রম রোডে ন্যাশনাল হাইওয়ে বাইপাস সংযোগ আগুন আগামী মে মাস থেকে অনুষ্ঠিত হওয়া হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় এবার সেবা পাঠ্যক্রমে অবতীর্ণ হবে সর্বাধিক পরীক্ষার্থী 30 বছর পর এবার মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড পরীক্ষার্থী বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি হাইলাকান্দিতে পানীয় জলের সমস্যা নিরসনে মন্ত্রীর দ্বারস্থ বিজেপি নেতা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে নতুন নতুন খবরাখবর পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মুখোমুখি সংঘর্ষে একজন প্রৌরা সহ তিনজন আহত হয়েছেন দুর্ঘটনাটি ঘটেছে দুহালিয়া শিববাড়ি এলাকায় মঙ্গলবার বেলা তিনটা নাগাদ করিমগঞ্জ থেকে আনিপুরগামী এএস দশ সি তিন নয় দুই তিন নম্বরের ট্র্যাভেলারটি শিববাড়ি শিব বাড়ি কালবাটের উপর উঠে যায় বিপরীত দিক থেকে আসা এম এল এগারো তিন আট দুই আট নম্বরের একটি এল্টো নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাভেলারের সামনে এসে পড়ে ট্র্যাভেলারের গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন চালক ফলে এল্টোটিকে টেলে কালভাটের রেলিংয়ে নিয়ে টেকায় এতে গাড়িতে থাকা এক প্রৌরা মহিলা সহ তিনজন আহত হন রাতাবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে মেধাবী ছাত্রদের স্কুটি দেওয়া হবে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল একতা ঘোষণা করেছেন মঙ্গলবার মাজুলিতে ছাত্রীদের মধ্যে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন বর্তমানে মেধাবী ছাত্রীদের মধ্যে স্কুটি দেওয়া হচ্ছে আগামীতে মেধাবী ছাত্রদের স্কুটি দেওয়া হবে শুধু ছাত্রীদের নয় বিজেপি সরকারের ছাত্রদের স্কুটি দেওয়ার পরিকল্পনা রয়েছে এ ব্যাপারে চিন্তা চর্চা চলছে মেধাবী ছাত্রীরা লাল রঙের এই স্কুটি নিয়ে যেখানে যাবে সেখানে মেদার বিকাশ হবে মেদার সফলতা প্রকাশ হবে তাই ভবিষ্যতে মেধাবী ছাত্রদের স্কুটি দেওয়া হবে এদিন অসম সরকারের উচ্চশিক্ষা বিভাগের তরফে মাজুলির বড়দুয়ারে একটি সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের শিলান্যাস করেন তিনি এছাড়াও এই জেলার বিভিন্ন বিভাগে ষোলোটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী স্কুটি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মেধাবী ছাত্রীদের স্কুটি দেওয়ার ফলে গ্রামের অন্যান্য ছাত্রীরা পড়াশোনা করার ক্ষেত্রে অধিক মনোযোগী হবে এবং সফল ছাত্রীদের থেকে বেশি করে অনুপ্রেরণা পাবে তিনি এও বলেন পরবর্তীতে মেধাবী ছাত্রদের জন্য এ ধরনের প্রকল্প চালু করার কথা ভাবছে সরকার রাজ্যের সরকারি মাদ্রাসা শিক্ষা বিলুপ্তিকরণের অসম সরকারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও রাজ্যপালের উদ্দেশ্যে জেলা জেলাশাসকের মাধ্যমে মঙ্গলবার পৃথক স্মারকপত্র পাঠিয়েছে করিমগঞ্জ জেলা আমটা স্মারকপত্রে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি সমাজে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে না দা আসাম রিপিলিং বিল দুই কার্যকর হওয়ায় বিশেষ করে একটি সম্প্রদায়ের পড়ুয়াদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে পঁচিশ বছর ধরে চলে আসা কোনো সরকারি প্রতিষ্ঠান এইভাবে বন্ধ করে দেওয়া মোটেই উচিত হয়নি বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে করিমগঞ্জ পুরো এলাকায় বসবাসকারী শাক সবজি ফলমূল চা পকোড়া ইত্যাদি দোকানদারদের ক্ষুদ্র ঋণের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে আসাম রাজ্য জীবিকা মিশনের অধীনে এই ঋণ দেওয়া হবে ইচ্ছুক ব্যবসায়ীদের তাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল ব্যাংক পাসবুক ভোটার কার্ড ইত্যাদি নিয়ে পুরসভা দফতরে যোগাযোগ করতে বলা হয়েছে বিশ্ব বিবরণের জন্য নগর জীবিকা মিশনের প্রজেক্ট ম্যানেজার শাহিদুর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা যাবে বদরউদ্দিন আজমল প্রধানমন্ত্রী হলে গরিবদের কুড়ি কেজি করে চাল দেবেন মঙ্গলবার লালায় পানীয় জল প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পরিমলের এক মন্তব্যে এমনই সূচা দিলেন কাটলিসরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর মন্ত্রী পরিমল বক্তব্যে বলেন করোনা কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরিদ্রদের মাথা পিছু দশ কেজি করে চাল ত্রাণ হিসাবে বন্টন করেছেন বিধায়ক সুজামুদ্দিনের নাম উচ্চারণ না করে বলেন কাটলিসোর বিধায়ক চান বদরুদ্দিন ভারতের প্রধানমন্ত্রী হন মন্ত্রীর এই মন্তব্যে মঞ্চে উপস্থিত মন্ত্রী রিহন দৈমারি সাংসদ কৃপানাথ মালা বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা মৃদু হাসেন মন্ত্রী পরিমল আরও বলেন বদরুদ্দিন এ জেলার উন্নয়নে কিছুই করেননি পরে বিধায়ক সুজামুদ্দিন লস্কর বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী পরিমলের খুচার জবাবে বলেন বর্তমানে নরেন্দ্র মোদী দশ কেজি করে চাল দিচ্ছেন বদরুদ্দিন প্রধানমন্ত্রী হলে কুড়ি কেজি করে চাল দেবেন সাধারণ মানুষকে তারপরই বিধায়ক সুজামুদ্দিন নিজের বিধানসভা এলাকার উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন বলেন বিরোধী দলের বিধায়ক হলেও উন্নয়নের প্রশ্নে বর্তমান বিজেপি সরকার রাজনীতি করে না নতুবা এত সব উন্নয়নমূলক কাজ করতে তিনি সমর্থ হতেন না এসব কথা বলে তিনি বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন মঙ্গলবার শেষ রাতে শিলচর আশ্রম রোডে ন্যাশনাল হাইওয়ে বাইপাস সংযোগস্থলে অগ্নিকাণ্ড সংগঠিত হয় আড়াই ঘন্টা ধরে স্থানীয় জনগণ এবং দমকল কর্মীরা বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন আশিস চৌধুরীর ফার্নিচারের গুদামে রাত সাড়ে তিনটায় আচমকা আগুন লাগলে সরিয়ে বৃহত্তর এলাকা জুড়ে ওই দালানবাড়িতে প্লাস্টিক সামগ্রীর আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে শেষে অবশ্য ওই দালানবাড়ি থেকে আগুন অন্যত্র সরিয়ে পড়া টেকানো গিয়েছে তবে বেতরে তাপ কমছে না তাই সকাল দশটাতেও দমকলের তিনটি ইঞ্জিন জল ঢেলে চলেছে ত্রিশ বছর পর পরীক্ষায় অবতীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে মাধ্যমিক শিক্ষা পরিষদ অর্থাৎ সেবা আগামী মে মাস থেকে অনুষ্ঠিত হওয়া হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় এবার সেবা পাঠ্যক্রমে অবতীর্ণ হবে সর্বাধিক পরীক্ষার্থী জানা গেছে এবার পরীক্ষায় বসবে চার লক্ষ উনচল্লিশ হাজার তিনশো তিনজন পরীক্ষার্থী এর মধ্যে ছাত্রীর চেয়ে ছাত্রের সংখ্যা এবার সর্বাধিক কোভিড পরিস্থিতি সত্ত্বেও এই সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছে এর আগে দুই সালে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল তিন লক্ষ ছিয়াশি হাজার সাতশো তিরাশি জন ছাত্রছাত্রী যে সংখ্যা সর্বাধিক ছিল উনিশশো সালের পর এমনকি গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো জন গত নয় মাস থেকে বিদ্যালয়গুলি বন্ধ থাকার জন্য এবার আগের চেয়ে ত্রিশ শতাংশ হ্রাস করা হয়েছে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার পাঠ্যক্রমে কোভিডের জন্য বিদ্যালয়গুলির পাঠদান বন্ধ থাকার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সেবা পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় একটা কথা স্পষ্ট যে সিবিএসই থেকে সেবা পাঠ্যক্রমের প্রতি আকর্ষিত বেশি হচ্ছে পড়ুয়ারা উল্লেখ্য ম্যাট্রিকের মতো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেও কয়েকটি নতুন নতুন পরীক্ষা সম্পর্কীয় পদক্ষেপ নিয়েছে যার জন্য গঠন করে দেওয়া হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি কমিটির দায়িত্বে থাকবেন শিক্ষা সংসদের অধ্যক্ষ এবং সচিব সেবার মতো শিক্ষা সংসদের আয়োজিত চূড়ান্ত পরীক্ষায় এবার ত্রিশ শতাংশ পাঠ্যক্রম হ্রাস করা হয়েছে এবার শেষ খবরটি হাইলাকান্দি জেলার পানীয় জলের সমস্যা সমাধানে বিভাগীয় মন্ত্রী রিহন দৈমারীর হস্তক্ষেপ চাইলেন বিজেপি নেতা নবজিৎ গুপ্ত মঙ্গলবার একদিনের সফরে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী রিহন দৈমারি হাইলাকান্দি আসেন এখানে লালার একটি অনুষ্ঠান সেরে হাইলাকান্দি আবর্ত ভবনে সামান্য বিরতি নেন তিনি এ সময় তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রভারী নবজিৎ গুপ্ত সাক্ষাৎকারে গৌতমবাবু হাইলাকান্দি শহর সহ গোটা জেলার পানীয় জল সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন হাইলাকান্দি শহরের পরিসর বৃদ্ধির সঙ্গে 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 জনবসতিও বাড়ছে বাড়ছে আর একই দিয়ে পানীয় জলের চাহিদা পাল্লা হাইলাকান্দি শহরের প্রতিটি পুরো ওয়ার্ডে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে মন্ত্রী রিহন দৈমারিকে অনুরোধ জানান গৌতম গুপ্ত হাইলাকান্দিতে শীঘ্রই পানীয় জলের সমস্যা নিরসনে তার বিভাগ সচেষ্ট হবে বলে বিজেপি নেতা গৌতম গুপ্তকে আশ্বস্ত করেন মন্ত্রী রিহন দৈমারি এই চিরাজ্কের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন